নমস্কার বন্ধুরা, পিথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার ঝাল। চলুন আমি কিভাবে করি দেখে নিই। এখানে সজনে ডাঁটাগুলো যখন একটু মোটা হয়ে যায় সেই সজনে ডাঁটা ব্যবহার করেছি। এই মোটা সজনে ডাঁটার ঝাল খেতে অসাধারণ লাগে। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। 250 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি আর সেটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। প্রথমে মাস্টার্ড পাউডার নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 4 টেবিল চামচ মাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। সজনে ডাঁটার ঝাল আমি সর্ষে পোস্ত দিয়ে করব, তাই এখানে যদি আপনারা মাস্টার্ড পাউডার ব্যবহার না করেন, কালো সর্ষে 4 টেবিল চামচ আর পোস্ত 5 টেবিল চামচ দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেবেন। এরপর মাস্টার্ড পাউডারের মধ্যে জল আর অল্প একটু নুন দিয়ে পেস্টটা বানিয়ে রেখে দেব। তারপর একটি মিক্সি বাটিতে 5 টেবিল চামচের মতো পোস্ত নিয়ে আর 6টা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিক্সির ঢাকা আটকে একটা মিহি পেস্ট বানাবো। এরপর ওই পোস্ত বাটা সর্ষের পেস্টটার মধ্যে মিশিয়ে নেব। সর্ষে আর পোস্ত খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। একটি শুকনো লঙ্কা ফোড়ন দেব আর 2 টিস্পুন দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সজনে ডাঁটা তেলের সাথে নাড়াচাড়া করে নেব। তারপর সজনে ডাঁটার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে সজনে ডাঁটা অল্প সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একটু কমে এসেছে। এই সময় আগে থেকে সর্ষে পোস্ত পেস্টটা ডাঁটার মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে ডাঁটার সাথে সর্ষে পোস্ত মিশিয়ে নেব। তারপর জলটা যখন পুরো শুকিয়ে যাবে তার মধ্যে কাঁচা সর্ষের তেল আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সজনে ডাঁটা ঝাল নামিয়ে নেব। এখন সজনে ডাঁটার ঝাল রেডি, প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই সজনে ডাঁটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে বাড়িতে তৈরি করবেন। এই সজনে ডাঁটার ঝাল এতটাই সুস্বাদু, এমনি এমনি আপনাদের বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে। এই সজনে ডাঁটার ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।